এই যে সামনে একটা স্পিডবোট ছুটে চলতেছে, এটা জাস্ট সেন্ট মার্টিন। হ্যাঁ, আমি আপনাদের দেখাবো সাগর দ্বীপের সমুদ্রের কিছু কিনার ধরে যাব আমি। এতে সমুদ্রের ধার দিয়ে আমি হেঁটে যাচ্ছি, মনটা ভালো হয়ে যায় আসলে এই জায়গা আসলে। ওই যে দূরে দেখা যাচ্ছে শীতকালীন পাখি, অতিথি পাখি। এখন সমুদ্র শান্ত। এটা হচ্ছে নাব নদী, মূলত আমার সামনে দেখতেছে নাব নদী, আর এটা হচ্ছে বঙ্গোপসাগরের সঙ্গে সামনে মিশে গেছে, এটা হচ্ছে নাব নদী বলে এটাকে। তো এখানে মূলত জেলে, এটা হচ্ছে জেলে পাড়া, জালিয়ে পাড়া, এখানে জেলেদের বসবাস, তাদের মুখে মাছ ধরে জীবিকা নির্ভর করে। পরিবেশটা ভালো না, এখানে একটা ছোট্ট একটা পাড়া আছে জালিয়ে পাড়া, এটা একটু বৃষ্টি পানি হলে এটা মূলত পানিতে ভরে যায়। এবং কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় সিতাং হইল, ওই সময় এটা এই বাড়িঘরগুলো সব নষ্ট হয়ে গেছিলো, লবণ পানি ঢুকে এবং মূলত ঘরটা সবগুলোই নষ্ট হয়ে গেছিলো। এই বড় বড় নৌকাগুলোতে হচ্ছে ফিশিং ট্রলার, এগুলোতে মাছ ধরতে যায়। সমুদ্র থেকে মাছ ধরে চলে আসছে, এলা এখন আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই একা পাখি খাওয়াচ্ছে লাকড়ি। সমুদ্রে মাঝে এই যে এখানে ঘর বাড়ি ছিল ভেঙে চলে গেছে। আসলে এখন মরুভূমি হয়েছে, দেখে না দেখা কিছু যেন পাচ্ছি না মনে হচ্ছে। শাহপুর দ্বীপ, এটা মূলত বিচ্ছিন্ন দ্বীপ না, সড়ক সংযোগ আছে, আপনি সড়ক পথেই আপনি টেকনাফ হয়ে শাহপুর দ্বীপ আসতে পারবেন। টেকনাফ থেকে শাহপুর দ্বীপ 15 কিলোমিটার, এখানে আপনি অটো সিএনজি সবসময় পাবেন। সামনে সমুদ্র, সমুদ্র হচ্ছে শান্ত শান্ত সমুদ্র। এই ঘর বাড়ি নদীর উপরে, হেতা কি খাও হেতা, এই নদীর উপরে এরা বালুর উপরে বাড়ি, মূলত ভেঙে চলে গেছিলো আবার ঠিক করছে। নদীগুলো বাড়ি ছিল, এগুলো ভেঙে সব চলে গেছে।
সবাই ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে জালিয়াপাড়া শাহপুর দ্বীপ, আপনাদের আমি দেখালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।